টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল, দাসপুরের একাধিক নদী বাঁধ ভেঙে নতুন করে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে জলের তলায় চলে গেছে একাধিক এলাকা, হু হু করে জল প্রবেশ করছে গ্রামে, চরম দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষজন। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে অনবরত বৃষ্টি, বলা ভালো যে রাজ্যের একাধিক জায়গায় অনবরত বৃষ্টিপাত হয়েছে এবং যার জেরে ভাসছে গোটা বাংলা। নিম্নচাপ কেটেছে, বৃষ্টি এখন থেমেছে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু এই যেভাবে এক নাগারে বৃষ্টির ফলে জল জমে রয়েছিল, সেই জল কিন্তু এখনো পর্যন্ত নামেনি এবং দেখা যাচ্ছে একটা ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হয়েছে এই সমস্ত জায়গা, যেখানে ঘাটালের ছবি দেখাচ্ছি, জলে ভাসছে গোটা ঘাটাল। একেবারে ড্রোন শট দেখালাম আপনাদেরকে এবং এরই পাশাপাশি আরও বেশ কয়েকটা জায়গার ছবি দেখাচ্ছি, যেখানেও কিন্তু কার্যত দেখা যাচ্ছে বানভাসী অবস্থা সেখানকার মানুষের। একাধিক জায়গা দেখতে পাচ্ছেন যেভাবে ডিঙি নৌকা করে সাধারণ মানুষকে যেতে হচ্ছে। আপনারা কিন্তু একবারও মনে করবেন না যে এটা কোনো নদী, এটা হচ্ছে তাদেরই রাস্তার পাশে একটা জায়গা যেখান থেকে যাতায়াত করতেন এবং খুব সহজে হয়তো কোনো মাঠের মধ্যে দিয়ে যাতায়াত করা যায়, একটা জায়গায় পৌঁছানো যেত। সেই নিচু জায়গাগুলো কিন্তু এভাবে একেবারে জল জমে গেছে। একই সঙ্গে যেভাবে একাধিক নদীগুলো এখন বিপদ সীমার উপর দিয়ে বইছে, নদীর জলস্তর বেড়েছে, তার জেরেই কিন্তু জলমগ্ন এই সমস্ত জায়গা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তো কোনো পরিবর্তন হয় না, ছবিটা বারবার ফি বছর আমরা একই ছবি দেখতে পাই এবং এই পরিবর্তনটা আমরা দেখতে চাইছি কিন্তু দেখতে পাচ্ছি না, ছবিটার বদল হচ্ছে না। রাজ্য সড়ক দেখুন জলের তলায়, বড় একটা গাড়ি যাচ্ছে এবং সেই গাড়িটারও ম্যাক্সিমাম পোর্শন, বেশিরভাগ অংশ জলের তলায়। এখানে তাহলে ভাবুন ছোট গাড়ি গেলে কি অবস্থা হবে, যখন মানুষরা তারা যাতায়াত করছেন এই রাস্তা দিয়ে তাদের কি অবস্থা হচ্ছে, কোথাও কোমর সমান জল তো কোথাও তার থেকেও বেশি, ঠিক এভাবেই তারা যাতায়াত করছেন। একাধিক ছবি আপনাদের সামনে দেখুন, একটা বড় গাড়ি যাচ্ছে এবং গাড়িটার ম্যাক্সিমাম অংশ কিন্তু জলের তলায়, দেখতে পাচ্ছেন তো চাকা কতটা ডুবে রয়েছে। আর এখান থেকে যদি কোনো ছোট গাড়ি যায় তাহলে সেই ছোট গাড়ির অবস্থা কি হবে, খুব সহজে কিন্তু আমরা অনুমান করতে পারছি ছবিটা। দেখুন সাইকেল নিয়ে বেশ কয়েকজন লোক যাচ্ছেন, পায়ে হেঁটে, প্রত্যেকে কিন্তু এভাবে জল যন্ত্রণার শিকার হয়েছেন। আর এই মুহূর্তে আরো বেশ কয়েকটা ছবি দেখুন, যেভাবে জলের তোড়ে রাস্তা ভেসে গেছে, ভয়ানক ছবি, রাস্তার অনেকটা অংশ ধসে গেছে, বলা যায় যে রাস্তা পুরো ভেঙে পড়েছে। সাধারণ মানুষ তারা ভিড় করে দেখছেন যে হঠাৎ করে হলোটা কি, এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করতেন এবং সেখানে হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি, একটা শক্তপোক্ত রাস্তা ছিল, হঠাৎ করে ম্যাক্সিমাম অংশটা সেখান থেকে ভেঙে জলে পড়ে গেল, কারণ জলের তোড় এতটাই বেশি, তার জেরে কিন্তু এই ঘটনা ঘটেছে। আর এটি ছবিটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ছবি, ঠিক এই জায়গা থেকে আমরা ছবিটা একবার জানবার চেষ্টা করবো। সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, সুদীপ্ত, পশ্চিম মেদিনীপুর তো ভয়ঙ্কর ছবি, একাধিক জায়গা দেখতে পাচ্ছি কিন্তু আমরা জলে একেবারে জলমগ্ন অবস্থায় রয়েছে এবং ঠিক সেই জায়গা থেকে আমরা এইমাত্র যে ছবিটা দেখলাম যে রাস্তার ম্যাক্সিমাম অংশটা পুরো ভেঙে পড়েছে, ধসে পড়েছে, ভয়ঙ্কর ছবি। একেবারে দেখো, আমি আমি এই মুহূর্তে চন্দ্রকোনার কৃপাইতে দাঁড়িয়ে রয়েছে, আমার পেছনের ছবি দেখো তো, কোনো নদীতে আমি দাঁড়িয়ে নেই, একেবারে রাস্তার ওপরে দাঁড়িয়ে রয়েছে। এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে, সেই রাস্তা কিন্তু পুরো জলে ডুবে গিয়েছে এবং যত এগোবে আমার অবস্থা দেখে তুমি বুঝতে পারছো যে আমি কতটা জলে রয়েছি। আর এই অবস্থাতেই কিন্তু মানুষকে যাতায়াত করতে, আমার যে সাধারণ মানুষ আছে আমি একটু এগিয়ে আসতে একটু কথা বলবো। দাদা আপনারা কোথায় যাচ্ছেন, গ্রামের ভেতরে? আমরা গ্রামের ভেতরে যাচ্ছি। প্রশাসনিক সহায়তা এখনো পর্যন্ত পেয়েছেন? না, কোনো কিছু পাইনি। কতদিন থাকবে এই জল, কতটা সমস্যা আপনাদের, সামনেই তো পুজো। এখন 4-5 দিন থাকবে, 5 দিন থাকবে এখনো, মূল্য 100 টাকা। এরকমভাবে কি প্রত্যেক বছরই আপনাদের সমস্যা? এই বছর প্রত্যেক সমস্যায় পড়ে, ঠিক মতো পানীয় জল সমস্যা, এইসব নানা রকম সমস্যায় আমরা পড়ে আছি, কিন্তু কোনো প্রশাসনিক বা ইয়ের ব্যবস্থা নেই। পানীয় জলটা পর্যন্ত পাচ্ছি, জলটা পর্যন্ত পাচ্ছি না, ইলেকট্রিকের সমস্যার জন্য যা সাবমার্সিবল কোনো কিছু চালানো যাচ্ছে না, যার জন্য পানীয় জলও ঠিক মতো পাচ্ছি না। বুঝতে পারছো পিউ, ছবিটা কতটা ভয়ঙ্কর, পানীয় জল পাচ্ছে না, বিদ্যুতের কতটা সমস্যা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এবং ছবি ছবি ছবির সত্যি বলবো আমার ক্যামেরা পার্সন মৃন্ময়কে, যে ঠিক এইভাবেই এই মানুষগুলোকে গ্রামের পর গ্রাম কিন্তু জলে ডুবে রয়েছে,
প্রত্যেকটা মানুষকে এইভাবেই কিন্তু যেতে হচ্ছে, একদম কোমর সমান কোথাও, হাঁটু সমান কোথাও, একদম বুক সমান জল পেরিয়ে এইভাবেই কিন্তু মানুষদের যাতায়াত করতে হচ্ছে। আর সেই ছবিটাই কিন্তু আমরা একদম এক্সক্লুসিভলি তুলে ধরছি খিরপাই থেকে। পিউ একেবারে, এবং এই ছবিগুলো কোথাও গিয়ে সেখান থেকে যাতায়াত করতে হচ্ছে সেই সমস্ত মানুষদেরকে, কিন্তু ছবিটা একেবারেই বদল হচ্ছে না, ফি বছর একই ছবি। ধন্যবাদ তোমাকে সুদীপ্তর ছবি দেখানোর জন্য। দেখুন, এরই পাশাপাশি কিন্তু আপনাদেরকে একাধিক জায়গার ছবি দেখাচ্ছে এবং প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছেন যে কীভাবে বিঘের পর বিঘে জমি জলের তলায় রয়েছে এবং কার্যত সেখান থেকে কিন্তু মানুষজনকে ঠিক এভাবে পারাপার করতে হচ্ছে। প্রত্যেকটা জায়গার ছবি দেখতে পাচ্ছেন। আরও একটা ছবি দেখুন যে কীভাবে কিভাবে খাটিয়াতে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে, দেখতে পাচ্ছেন সেই ছবি, মানে জল সেখানে এতটাই বেড়ে রয়েছে যে কোনো গাড়ি ঢোকার একেবারে সিচুয়েশন নেই। এটা হচ্ছে কোনো একটা হসপিটালের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে খাটিয়াতে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। অত্যন্ত ভয়ঙ্কর ছবি, কারণ যে সিচুয়েশন থাকে এমার্জেন্সিতে থাকে রোগীরা, এবং তো সেই জায়গায় যদি এরকম অবস্থা হয়, জলমগ্ন থাকে হাসপাতাল চত্বর, তাহলে তো খুব মুশকিল। উদয়নারায়ণপুরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে হাসপাতালের ছবি দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ভয়ঙ্কর সিচুয়েশন, চরম ভোগান্তিতে রোগী এবং রোগীর পরিজনেরা, খাটিয়াতে করে নিয়ে যেতে হচ্ছে রোগীকে হাসপাতাল চত্বরে এক হাঁটু জল, এবং সেখানে কোনো রকম ব্যবস্থাপনা নেই, তাকে অন্যরকমভাবে নিয়ে যাওয়া হবে, তাই এভাবে তার পরিজনেরা খাটিয়াতে করে নিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ যখন হাসপাতালে যায়, একটা এমার্জেন্সি পরিস্থিতির মধ্যে তারা থাকে, এবং সেই জায়গা থেকে জল পেরিয়ে খাটিয়াতে করে যাওয়া অত্যন্ত ভয়ানক একটা ছবি, কারণ এমার্জেন্সি সিচুয়েশনে যা কিছু হতে পারে সেখানে তার ট্রিটমেন্টটা সবার আগে দরকার, কিন্তু জল পেরিয়ে সে কতটা সময় নষ্ট করে তাকে এখান থেকে যেতে হচ্ছে। ছবি দেখতে পাচ্ছেন, তাদের পরিজনরা তাকে কিন্তু খাটিয়াতে করে নিয়ে